হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে আমি দেখাবো আমাদের এখানে সংক্রান্তিতে কি কি করা হয়। তো ধানগুলিকে কিন্তু মা ভেজে এই খইগুলি করা হয়েছে। এবার খইগুলিকে ভালোভাবে বাছাই করতে হবে যাতে একটাও ধান না থাকে। তারপর এগুলিকে পেস্ট করতে হবে। তারপর দেখো আমি একটা নারকেল কাটাচ্ছি, এই নারকেলটা আমি কুড়াবো এবার। তো দেখো নারকেলটা আমি কুড়াচ্ছি। তো নারকেল কুড়ানোর পর এতটুকু হয়েছে, বেশি হয়নি। তো এইটা দিয়েই বানাবো নাড়ু আজকে। তো দেখো এবার নারকেলের কুড়ানোগুলো এগুলো কিন্তু একটু হালকাভাবে ভেজে নিতে হবে, না ভাজলে কি হবে, নাড়ুগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো হালকা করে মা ভেজে নিয়েছে। তো তারপর দেখো কড়াইতে জল দেওয়া হয়েছে, গুড় দেওয়া হয়েছে। তারপর এগুলিতে পাক আসবে। তো দেখতে পাচ্ছ পাক এসে গেছে। পাক এসেছে কীভাবে বুঝবে? এইটাকে যখন নেবে দেখবে আঠালো আঠালো হয়ে যাবে, তখনই তুমি কী করবে, ওই খই সাতুর মধ্যে এগুলি দিতে হবে। তো দেখো খই সাতুর সাথে মিক্সড করানো হচ্ছে। তো খই সাতুর মধ্যে আর কী কী দিতে পারো তোমরা, তো দেখতে থাকো ভিডিওটা। এবার এটার সাথে তুমি মোটা জিরা দিবে। দেখো মোটা জিরা কিন্তু পেস্ট করানো মোটা জিরা, যাতে দানা না থাকে, যাতে মিশে যায় এই সাতুর সাথে, মিশতে হবে ভালো করে। দেওয়ার পর তোমাকে ভালোভাবে মিক্সড করাতে হবে। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমাদের এখানে কি এরকম সংক্রান্তি হয় কি না সবাই কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তারপর কিন্তু দেওয়া হচ্ছে পাউডার দুধ। তো দুধটা কিন্তু কম দেওয়া হচ্ছে, কারণ এখানে কিন্তু গুড় দেওয়া হয়েছে, আর পাউডার দুধটা যদি বেশি দেওয়া হয় তাহলে মিষ্টিটা করা হয়ে যাবে, তার জন্য দুধটা কিন্তু কম দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে আমরা বলি এটাকে গাইল। তো এই গাইলের মধ্যে এটাকে ভালোভাবে টাইট দেওয়া হবে, দেখো, যাতে নাড়ুগুলি বানাতে খুবই সুবিধা হয়। আমাদের এখানে সাজ আছে, সাজের মধ্যে দিয়ে এরকম বানানো হয়। তো নাড়ুগুলি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজকের জন্য বাই বাই।